দিকে দেখে মনে হয়। আসসালামু আলাইকুম, আমার নাম মৌলভী মোহাম্মদ গোলাম রব্বি, এবং এই মেলা বা এই অনুষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান এবং ওলিদের মাজারে দীর্ঘ 150-200 বছর থেকে এই অনুষ্ঠান চলতেছে। এই অনুষ্ঠানে অসংখ্য লোক আসে, মান্যত করার জন্য আসে। আমরা এই মান্যত করলেও এই জিনিসটা দেওয়া হয়। দেওয়ার পরে এরা এটা ওনারা খায়, খাওয়ার পর আল্লাহ পাক ওলিদের ওসিলা করিয়া তার মান্যত পূর্ণ হয়। পূর্ণ হওয়ার পর আবার এখানে আসিয়া মুরগি অথবা খাসি নিয়ে আসিয়া পোলাও করিয়ে তাবারক করে করে ভোগের মিষ্টিন অসহায় দরিদ্রকে দিয়ে আমার এখানে কিছু দিয়ে এই জিনিসটা তারা নিয়ে যায়। হ্যাঁ, নিয়ে যেয়ে এতে রাখে, আবার আবার নিয়ে পূরণ হয়, ফির আবার চলে আসে এখানে। এটা বহু বছর থেকে চলে আসতেছে। হ্যাঁ, এই আমার এখানে প্রয়োজন, তাদের প্রয়োজন হলেও আমরা ওখানে যাব, আমার মানসিক পূর্ণ হয়, আবার আসি আমরা করব। এই আবার মানসিক করব, সেটা পূর্ণ হওয়ার পর ফির আসে। এইভাবে চলতে আছে বহু দীর্ঘদিন হইতে এই অনুষ্ঠান। হ্যাঁ, উন্নয়ন নিয়ে আমার এখানে দেখা যাচ্ছে আমার সরকার কোনো ঐতিহাসিক জিনিসগুলো আছে মসজিদ, এই ঐতিহাসিক মসজিদগুলোর মধ্যে উন্নয়ন করার জন্য অবশ্যই সরকারের উদ্যোগ নেওয়া ব্যক্তির প্রয়োজন। হ্যাঁ, কেননা তারা তো উদ্যোগ নেয় না। হ্যাঁ, আল্লাহর ওলি এটা এটা হলো বাংলাদেশটা হলো ওলিদের, হ্যাঁ, 360 জন ওলি, এই জন্য বাংলাদেশের গর্বিত এবং বাংলাদেশকে উন্নত এই ওলিদের ওসিলা করে তারা এই বাংলাদেশের উন্নতি হয়। কিন্তু সেদিকেই তাদের কোনো লক্ষ্য নেই। হ্যাঁ, বিশেষভাবে মনোজকে বলতেছি, আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যে এই জিনিসগুলো আরও যে উদ্যোগকে সুন্দর্য করা যায়, তাহলে আরও ইসলাম ধর্ম এবং মানুষ মুসলমানের দিকে আরও এগিয়ে যাবে এবং তাদেরকে ধন্যবাদ দেবে, তাদের প্রতি আকর্ষণ হবে। হ্যাঁ, এইগুলি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।